আসন্ন 60টি জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নে আগের চেয়ারম্যানদের অর্ধেকের বেশি বাদ দিয়েছে আওয়ামী লীগ। 29 জেলায় পুরনোদের মনোনয়ন দিলেও 31 জেলায় এসেছে নতুন মুখ। সাতক্ষীরা জেলার বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, আর গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের 61 জেলা পরিষদের নির্বাচন। পরিষদের চেয়ারম্যান পদে গেল 4 সেপ্টেম্বর থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এই পদে 500 জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম কেনেন। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। চূড়ান্ত করা হয় 60 জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত নামের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, চেয়ারম্যান পদে আগের 31 জনকেই বাদ দেয়া হয়েছে, আর পুনরায় মনোনয়ন দেয়া হয়েছে 29 জনকে। রংপুর বিভাগের 8 জেলার মধ্যে 4টিতে এসেছে নতুন মুখ, আবারও মনোনয়ন পেয়েছে অন্য 4 জেলায়। রাজশাহী বিভাগেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের 8 জেলার 4টিতে নতুন আর 4টিতে পুরনোদেরকেই মনোনয়ন দেয়া হয়েছে। খুলনা বিভাগে 4 জেলায় মনোনয়ন দেয়া হয়েছে নতুনদেরকে, অন্য 3টিতে মনোনয়ন পেয়েছেন আগের চেয়ারম্যানরাই। সাতক্ষীরা জেলার মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। বরিশাল বিভাগের 6 জেলার 4টিতেই মনোনয়ন পেয়েছেন নতুনরা, 2টিতে পুরনোদের উপরেই আস্থা রেখেছে দল। ঢাকা বিভাগে 8 জনকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, কপাল পুড়েছে বাকি 5 জনের। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 3টিতে এসেছে নতুন মুখ, পুরনো মাত্র 1 জন। সিলেট বিভাগের 4 জেলার 2টিতে নতুন আর 2টিতে পুরনোদের উপর ভরসা করেছে দল। চট্টগ্রাম বিভাগের 8 জেলার 5টিতে বাদ পড়েছেন পুরনোরা, বাকি 3 জেলায় আগের চেয়ারম্যানরাই আবারও মনোনয়ন পেয়েছেন। এছাড়া শনিবারের সভায় চূড়ান্ত করা হয়েছে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ আহসান রিপন। সভার শুরুতে রানী এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।